আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি কি ইমো ব্যবহার করে থাকেন? তাহলে আপনি কি আপনার ইমো অ্যাকাউন্টটি ব্লু ভেরিফাই করেছেন? যদি না করে থাকেন, আজকে আপনাদের সামনে আমি ইমোর নতুন আরেকটি ফিচার নিয়ে হাজির হয়েছি। এই ফিচারটি যদি আপনি করে রাখেন, তাহলে একদিকে যেমন আপনার ইমো অ্যাকাউন্টটি সেফ থাকবে এবং পৃথিবীর যত বড় মোবাইলের ইঞ্জিনিয়ারই হোক না কেন, আপনার এই ইমো অ্যাকাউন্ট কিন্তু অন্য কোনো মোবাইলে লগ ইন করতে পারবে না। আপনার এই ইমো অ্যাকাউন্ট অন্য কোনো মোবাইলে লগ ইন করতে পারবে না। তো সুতরাং বুঝতেই পারতেছেন ভিডিওটার গুরুত্ব আপনার কাছে কতটুকু হতে যাচ্ছে। তো বন্ধুরা, মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমরা প্রতিনিয়ত যে নতুন নতুন ভিডিও তৈরি করছি, এই ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশন বারে পৌঁছে যাবে। বন্ধুরা, তাহলে এখন শুরু করা যাক। এই কাজটি করার জন্য আপনাকে প্রথমেই চলে যেতে হবে আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনার যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস আছে, সেই ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে প্রেস করবেন এবং আপনি এখান থেকে আপনার ইমো অ্যাকাউন্টটি আপডেট করে নেবেন। যে এখানে দেখবেন আপনার ইমো অ্যাকাউন্টটি যদি আপডেট করা না থাকে, তাহলে ইমো অ্যাকাউন্টটি আপডেট করে নেবেন। তা আমারটা আপডেট করে রেখেছি, এখন আমি চলে যাচ্ছি ইমো অ্যাকাউন্টে। এই যে দেখেন, ইমো অ্যাকাউন্টে প্রেস করলাম। ইমো অ্যাকাউন্টে প্রেস করার পরে নিচে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনের উপর প্রেস করবেন। তারপর মোরে চাপ দেবেন। মোরে চাপ দেওয়ার পরে এখানে আপনি আরও কিছু এডিশনাল জিনিস দেখতে পারবেন, সেখান থেকে আপনি সেটিংস চাপ দেবেন। সেটিংস চাপ দেওয়ার পরে দেখবেন নিচের দিকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি বলে একটি কথা আছে, এই অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটির উপর প্রেস করবেন। অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটির উপর প্রেস করার পরে আপনি দেখবেন এখানে লেখা আছে ম্যানেজ ডিভাইস, এখানে চাপ দেবেন। এখানে চাপ দেওয়ার পরে আপনি দেখেন এখানে লেখা আছে অনলাইন ভিভো, এখান থেকে আপনি সেট অ্যাজ ট্রাস্টেড ডিভাইস এটা যদি প্রেস করে দেন, তাহলে দেখেন ট্রাস্ট দিস ডিভাইস আপনি এখানে কনফার্ম করে দেন। ইমো নিডস টু অবটেইন ইয়োর কল লক পারমিশন ভেরিফাই ইয়োর লগ ইন, ওকে অ্যালাউ দিয়ে দেন। অ্যালাউ দিয়ে দেওয়ার পরে আপনি দেখেন আমি কিন্তু এখানে আমার ভেরিফিকেশন কোডটি চলে এসেছিলো মোবাইলের মাধ্যমে, একটি কল দেওয়া হয়েছিল, সেটা থেকে আমি কোডটি বসিয়ে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমার ব্লু কালার হয়ে গিয়েছে। তাহলে এই কাজটি করার পরে আপনার আর কোনো কাজ নেই, আপনার কাজ শেষ। এখন আপনি এখান থেকে বের হয়ে যান, দেখেন আমার এটা কিন্তু ব্লু কালার হয়ে গিয়েছে। ব্লু কালার হওয়া মানে হচ্ছে আপনার এটা ব্লু ভেরিফাইড করা আছে। সুতরাং আপনার এই ফোনটি যে ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন, এই ইমো অ্যাকাউন্টটি আজকে থেকে অন্য কোনো মোবাইলে ব্যবহার করা যাবে না। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।